সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও ফিরে এলাম এনটিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটিতে। আজকে যথারীতি আমার সাথে রয়েছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাবার আগে অনেক কলার আমাদের কল লাইনে অপেক্ষা করছিলেন। আমরা চেষ্টা করেছি বিরতিতে কিছু কল নিয়ে নেওয়ার। আমরা আবারও এখন কলার লাইনে চলে যাব। রেজা ভাই, আমরা কিছু কল নিয়ে নিই, কোন তারপরে সমস্যা? আমরা আলোচনায় ফিরে আসব। এই মুহূর্তে কে আছেন কলার লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন ব্যাস্টার সবার কাছে। জি প্লিজ। আমার কোয়েশ্চেনটা হইছে গিয়া, আমি ও মাসের 11 তারিখ হুম হুম ইমিগ্রেশন এনফোর্সমেন্ট থেকে আমি একটা লেটার পাইছি। আমি আবার ফেইল অ্যাসাইলাম সিকার, জি বুঝছেন তো? আমি একটা লেটার পাইছি যে তারা হোম অফিসে ইনস্ট্রাকশন দিছে এনফোর্সমেন্ট ইউনিটও, হুম হুম যে আমার কিছু লিগেল কোয়েশ্চেন তারা কালেক্ট হওয়া লাগে, এবং তারা লেখছে ওটা যে আমার কেস তারা আবার রিকনসিডার করবো। জি তা আমি ও জিনিসটা বাস্তবে জানতে চাই যে এনফোর্সমেন্ট ইউনিটের কি কোনো ক্ষমতা আছে নি আমার কেস ডিসাইড করার, নাম্বার ওয়ান। নাম্বার টু হইছে গা, আমি দেশে প্রায় 14 বছর ধরে আছি, জি আমার বড় বাচ্চাটার বয়স 9 বছর হয়ে গেছে কি। হুম হুম এখন যদি আমি যদি FLR FP আমি ফার্দার সাবমিশন দিছি আবার ও মাসের 19 তারিখ জি লিভারপুল গিয়া, হুম হুম তো এখন যদি আমি যদি ফার্দার সাবমিশন যদি আমার যদি মনে করো তারা যদি রিজেক্ট করে বা কোনো অ্যাকসেপ্ট করে না, হুম হুম আমি কিন্তু অনলি খালি আমার বাচ্চার লাগে, যে বড় বাচ্চার 9 বছরের, তার লাগে FLR FP আমি অ্যাপ্লিকেশন করতে পারব। আর যদি করি, যদি খালি তার লাগে তো কিটা এনফোর্সমেন্ট কিটা আমরা যে মা বাপ আছি আমরা কিটা পুশ করবো নি তারা যে এই দেশটা কি যাইবা গেলে বা ও জিনিসটা আমি জানতাম চাইলাম। জি ব্যাস, আচ্ছা ভাই এই লাইনেই আপনি থাকুন। আপনি জি লাইনে থাকেন, আপনাকে কিছু প্রশ্ন করার আছে। আপনি বললেন আপনি 14 বছর ধরে এদেশে আছেন, তাই তো? জি জি জি, জি আপনার কয়টা বাচ্চা? আমার 3টা বাচ্চা, বড় বাচ্চার বয়স 9 বছর। বড় বাচ্চার বয়স 9 বছর। বাচ্চার কি জন্ম হয়েছে এদেশে? জি জি এদেশে জন্ম। জি সব কটা বাচ্চার জন্ম হয়েছে এদেশে? জি সবগুলো এদেশে আচ্ছা, জন্ম। দেখেন আপনার এই যে বাচ্চাটা বড়, তার বয়স যেহেতু 9, ওই বাচ্চার বয়স যদি 10 হয়ে যায় তো বাচ্চা কিন্তু ব্রিটিশ ন্যাশনাল হিসেবে। সেটা আমি জানি, জি, তা সেটা আমি আপনাকে জানি। আপনি যদি কোনোভাবে এই 10টা বছর আপনি মানে আর একটা বছর আপনি কাটাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা, এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। এটা করে একটা, সেকেন্ডলি ইয়েস, আপনি ইচ্ছা করলে FLR FP দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এবং যেটা হতে পারে, এই FLR FPটা হয়তো আপনাকে ড্রাগ করে ওই 10 বছরের দিকে হয়তো নিয়ে যাবে, এবং সেই যে সময়টা পাবেন এরপরে হয়তো বা দেখা যাবে, এখন তো তারা FRP করতে 6 মাসের বেশি সময় নিচ্ছে, দেখা গেল হয়তো আপনি মোটামুটি 10 বছরের কাছাকাছি হয়তো চলে গেল। এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, আপনি যেটা বললেন যে ওই যে এনফোর্সমেন্ট ইউনিট, এনফোর্সমেন্ট ইউনিট হতে পারে যে আপনি যে ফার্দার সাবমিশন করেছিলেন সেটার আলোকে তারা হয়তো আপনার কারেন্ট সিচুয়েশন জানতে চাচ্ছে, আপনার বিরুদ্ধে কোনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। এটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। আর যেহেতু আপনার অলরেডি একটা ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ এদেশে তৈরি হয়েছে, সেটার জন্য হয়তো তারা দেখতে পারে, জানতে চাইতে পারে আপনার কয়টা বাচ্চা আছে, তারা কীভাবে আছে, পড়াশোনা কী করছে, তাদের কোনো অসুবিধা আছে কি না বাংলা দেশে চলে গেলে। তো এটার জন্য তারা হয়তো সমস্ত ইনফরমেশন গ্যাদার করে হয়তো কনসিডার করবে। জি অনেক ধন্যবাদ প্রেজা ভাই। সুপ্রিয় দর্শক, আপনি কলার লাইন থেকে হারিয়ে গেছেন, বাট আশা করি টিভিতে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আপনার প্রশ্নের সমাধানটি পেয়েছেন। চলে যাই নেক্সট কলারের কাছে। কে আছেন এই মুহূর্তে লাইনে? আসসালামু আলাইকুম। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি গত সপ্তাহে ব্রিটিশ পাসপোর্ট পাই আর কি, জি এখন আমি কংগ্রেচুলেশনস। বাংলাদেশে যেতে যাচ্ছি। এখন আচ্ছা, বাংলাদেশে যেতে হলে কি আমাকে নো রিকোয়ার ভিসাটা নিতে হবে এমবেসি থেকে? আপনার যদি জি বাংলাদেশি পাসপোর্ট থেকে থাকে তাহলে তো আপনার জি আমার বাংলাদেশে পাসপোর্ট আছে। জি, এখন এটা ডিপেন্ড করে আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে আপনি যাবেন। যদি আপনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যান তাহলে তো আর আপনার লাগছে না, আর যদি ব্রিটিশ পাসপোর্টটা নিয়ে যেতে চান তবে এখানে আপনি হাই কমিশন থেকে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প মেরে আপনি চলে গেলেন। আচ্ছা, আমি তাহলে যে কোনো একটা ইউজ করতে পারবো। জি আর একটা প্রশ্ন হচ্ছে, আগামী মাসে আমার একটা বাবু হবে, এখন আমি ওর জন্য যদি ব্রিটিশ পাসপোর্ট নিতে চাই তাহলে আমাকে পোস্ট অফিস থেকে ফর্ম নিতে হবে, কি কি জি ডকুমেন্ট পাঠাতে হবে এটার জন্য? জি যেটা হবে যে যখনই আপনার বাচ্চা হবে, বাচ্চার ওই বার্থ সার্টিফিকেট নিয়ে, আপনার পাসপোর্ট নিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। জি আর তো আর তো কিছু না, আপনি মোটামুটি 3 সপ্তাহের মধ্যে আশা করি একটা পাসপোর্ট পেয়ে যাবেন। জি, যদি ধন্যবাদ। পোস্টালে অ্যাপ্লিকেশন করেন আপনার 49 পাউন্ড 50 পেন্স দেবে ফিজ। কিন্তু এখানে আরেকটি সুযোগ আছে ভাইয়া, যদি আপনি বাংলাদেশে
আপনার ফ্যামিলিকেও নিয়ে যেতে চান, হয়তো সময় বেশি থাকবে না হাতে, সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাকে আপনি যেতে পারেন, যেখানে সরাসরি পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা জমা দিবেন। যদি লন্ডনে থেকে থাকেন, ভিক্টোরিয়ায় ওদের অফিস আছে, এবং ওখানে তখন আপনার পাসপোর্টটা ওরা আর জমা রাখবে না, ওখান থেকে কপি নিয়ে আপনারটা ফেরত দিবে, এবং আমি নিউ পার্সেল খাই। বাচ্চার পাসপোর্টটা 1 সপ্তাহের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ, জি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ কল করার জন্যে। আমরা আরও কিছু কল নিই রেজা ভাই, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আমি নাহিদ বলছিলাম এনমন্টল এনফিল থেকে। জি, আমার একটা ছোট্ট প্রশ্ন, অ্যাকচুয়ালি আমি চাচ্ছি আমার দেশ থেকে আমার আম্মাকে আনার জন্য। জি, আমি একটা এমপ্লয়ি, আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছে। হুম হুম সেখানে আমি একটা টেকনিক, আমি মোটামুটি আমি দেখছি ওয়েবসাইট বা অন্যান্য কিছু, কিন্তু আমার একটা টেকনিক্যাল একটা বিষয়ের জন্য আমি এটা বেশি করে বেসিক্যালি ফোন করা। জি আসলে আমার ওই আমার আব্বা আম্মা নাই অরিজিনাল আর কি, জি তো আমার স্টেপ মাদার আছে। হুম হুম স্টেপ মাদার, আমি যখন আসছি তখন দেখছি আমি ব্রিটিশ, আমার হোল ফ্যামিলি ব্রিটিশ। জি তো যখন তখন তো আমি তো আমার বাংলাদেশের পাসপোর্টে দেখাইছি আমার আব্বা আম্মা নাই। হুম হুম এখন যদি আমি আনতে যাই ভিজিটে আমার আম্মাকে জাস্ট টেম্পোরারি বা 5 মাস 6 মান্থের জন্য, জি, তাহলে ওই অ্যাপ্লিকেশনে আমাকে ওইটা কি করতে হবে বা কি মানে ওই ওনাকে কি বিষয়টা হিসেবে একটু আমি ডিক্লেয়ার একটু করবেন? টেকনিক্যাল জি বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম জি আমার। চলে যাই রেজা ভাই, আপনি বলবেন উনি আপনার স্টেপ মাদার, স্টেপ মাদার বলতে তো আর কোনো অসুবিধা নাই, তাই না? আপনার মা, আপনার আব্বা তো দুই ওয়াইফ থাকতেই পারে। ও আচ্ছা, তাহলে ওটা মানে ওটা করতে হবে মানে কি আমার ওই আম্মার আপনার আমার আম্মার যে প্যারেন্টস যে ডিটেলসটা আসবে ওখানে কি স্টেপ মাদার ওটা উল্লেখ করে দিলে হবে আপনি নাকি? যাকে আনবেন তাকে, ধরেন উনি যদি আপনার স্টেপ মাদার না হয় আপনার আন্টি হতেন, তাহলে তো আপনাকে বলতেন আন্টি না, ওরকম ওনার সাথে আপনার যে সম্পর্ক সে সম্পর্ক যদি আপনি বলুন আমার আন্টিকে আমি বা আমার স্টেপ মাদারকে আমি এদেশে স্পন্সর করতে চাই ফর এ ভিজিট ভিসা। এটাকে আমাকে কি কভারিং লেটার দিতে হবে নাকি এটা ফর্মে উল্লেখ করতে হবে? আমার মনে হয় যেটা সবসময় আমরা এটা সাজেশন দিই যে আপনি অবশ্যই একটা কভার লেটারে সবকিছু এক্সপ্লেন করে দেবেন, প্লাস আপনি ওই ফর্মের ভিতরে এডিশনাল ইনফরমেশনও সেটাকে উল্লেখ করে দেবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা, এখানে আমাকে রিকমেন্ডটা কি বেসিক্যালি আমাকে ব্যালেন্স কি করতে হবে বা কি দেখাতে আপনাকে হবে? দেখাতে হবে আপনার আপনার ইনকাম দেখাতে হবে, অ্যাকোমোডেশন দেখাতে হবে, সেভিংস একটা সেভিংস দেখাতে হবে, আপনার মায়ের সমস্ত ডিটেলস দিতে হবে, এবং যেটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার মা যে আবার চলে যাবেন দেশে, ইনসেন্টিভ আছে দেশে ফিরে যাওয়ার, এ ব্যাপারে আপনাকে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারকে নিশ্চিত করতে হবে। তো দেশে ফিরে যাওয়ার মতো ওনার যথেষ্ট কারণ থাকবে, স্বয় সম্পত্তি থাকতে পারে, আত্মীয়স্বজন থাকতে পারে, মানে যে কারণে উনি ব্রিটেন এসে থাকবেন না, এটা আপনাকে বোঝাতে হবে, এটা স্যাটিসফাই করাতে হবে যাতে তাদের মনে কোনো সন্দেহ না হয় যে মহিলা এদেশে এসে আর ফিরে যাবে না। এটা এটা আমার সবচেয়ে আমার বয়স 60-এর উপরে। যে আমি বুঝতে পেরেছি, ফলে সেটা একটা কারণ হতে পারে, আপনি আশা করে বলবেন আমার মা এখন বুড়ো হয়ে গেছে তিনি যেতে পারবেন না, তো এইটা এটা যে আপনি বলবেন না কেন বলবেন না এটা আপনাকে বোঝাতে হবে তাদেরকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, আর সরি, একটা সেভিংসটা কত দেখাতে হবে মিনিমাম? মিনিমাম বলে কোনো জিনিস নাই, প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার মা 6 মাস থেকে 6 মাস তার আপনি ভরণ পোষণ চালাতে পারবেন কিনা, তাহলে আপনার যদি সেভিংসের চাইতে বড় কথা হচ্ছে আপনার রেগুলার ইনকাম আছে কিনা, আর সেভিংস আমার ইম্পর্টেন্ট। ইনকামে আল্লাহর রহমতে মোর দেন 20। হ্যাঁ, তাহলে আমার মনে হয় না যে এটা নিয়ে প্রবলেম হবে, যদি কিছু সেভিংস থাকে 2-3 হাজার পাউন্ড থাকলেও আমি মনে করি এটা মোর দেন ইনাফ, কারণ ওনার প্লেনের টিকিট টিকিট কাটা বা ইনিশিয়াল খরচের জন্য আপনার কাছে ইনাফ পয়সা থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ধন্যবাদ কলার, চলে যাই পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই স্যার, আমার একটা কোয়েশ্চেন বেস্টার সবার কাছে। আমার জি, ওয়াইফে আমি স্পাউস ভিসা ওদেশন ছিলাম, বাদে আমি ও দিস ইয়ার মার্চে এক্সটেনশন করছিলাম আর কি। তারা তো ওই লক্ষ্য আমার ফার্স্ট একটা লেটার দিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে, জি, নেওয়ার পরে হয়েছে যে এই ট্রিক্স এর বিষয়ে আমি জানাইবো, বাদে মানে আমার 5 মাস হয়ে গেছে আর কি, কিচ্ছু এবার জানেন না তারা, কিটা কিটা হইতে পারে। জি, আপনি সাথেই থাকুন মিস্টার রেজা প্লিজ। জি, আপনি তাদেরকে একটা চিঠি লিখে জানাতে, আপনি জানতে চাইতে পারেন যে কেন তাদের সময় লাগছে চিঠি দিয়ে। তারা তারা আমাকে একটা লেটার দিছে যে তারা আমার যদি কোনো কিছু জানা থাকে আর কি, তারা জানাইতাম, নাইলে একটা তারা আর কি কিছু লিটিং বোর্ড ডিসিশন দিতে আর কি। হয়তো যেহেতু আপনার 8 উইকস পার হয়ে গেছে, 16 উইকস হয়ে গেছে, আপনি তাদেরকে বলেন চিঠি লিখে যে তুমি তো বললে 8 উইকস, এখন তো তার ডাবল টাইম হয়ে গেছে, আমাকে জানাও, একটা জি চিঠি পাঠাই দেন। বুঝছি স্যার, আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ কলার, পরবর্তী কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো জি, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি বলুন ভাইয়া। হ্যালো জি, আমি আপনার আটায় জল লাগিয়ে জানাই দাম, আমার আটা পার্কিং করলাম আগে টাওয়ার আমলেট। জি, পার্কিং করছিলেন? জি, পার্কিং করার বাদে আমাকে করতো না, চিঠি আইছে জি মাস আগে, গত ডিসেম্বর আমি যা করলাম আগে পার্কিং করলাম টাওয়ার আমলেট প্রাইভেট পার্কিং। জি, তো দেখা বিরানির পিছিয়ে প্রাইভেট পার্কিং লাগা, তো আনা আনা পার্কিং সাইড সাইড দিন পার্ক করলাম, তো ইন কোনো আমি এমনি গাড়ির মধ্যে কোনো টিকিট লাগে যায় নাই, আমি দেখি না বাদে এক সপ্তাহ করে আইসে সাইড ওটা সিটি চলার, আমি ওনা পার্ক করছি তে পার্ক কর সাইড পার হয়ে দিব আমি দিছি না হন, বাদে লাগছে 100 পাউন্ড দিব লাগে দিছি না হন, 7 মাস হয়ে গেছে গত হয়ে গেছে অঙ্ক আইসে আপনার আজ আর নর্থাম কাউন্টি কোর্টনে সিটি আইসে আমি পয়সা হব না 800 বা 796 পাউন্ড দিবার লাগে। জি, তো এখন আমি কিতা করতাম কোর্টনে সিটি আইসে জানাই যাব, হঠাৎ আমি একটু ভাই প্রতিটা স্টেজে আপনি যখন লেটার পেয়েছেন ওই লেটারে কিন্তু বলে দেয়া আছে ওদের সাথে যোগাযোগ করার জন্য, রিপ্লাই দেওয়ার জন্য, রিপ্রেজেন্টেশন করার জন্য। আপনি এতদিন কেন সময় গেল, কেন কোর্ট থেকে লেটার পেতে হলো আপনাকে, আপনি ওদের সাথে যোগাযোগ করেন নাই বা কোনো রিপ্রেজেন্টেশন করেন নাই? গত এক সপ্তাহ আগে আইসে আগে চিঠি নর্তম কারণ, তো আমার এর আগে আপনি আর কোনো চিঠি পান নাই? যে এর আগে তারা দিছে, তারা সলিসিটার দিছে চিঠি, জোর দিছে চিঠি, কিতা অন্য তারা হোক এটা ভেরিফাই দিছে চিঠি, আমি একটা উত্তর দিই না, মানে ওর যে প্রাইভেট কার পার্কিং আছে আমার ফ্রেন্ড হলে হয়তো না দিলে কিছু হইতো না, এমনি টাওয়ার আমরা তো এমনি রোড এমনি স্ট্রিট এমনি লাগে সেগুলো দিলে গেছে বা নিউ হামা লাগাইছে এমনি মাঝে মধ্যে এটা ওইগুলো দিলে যে আরেকটা একটা প্রাইভেট পার্কিং হয় কিছু হইব না এর লাগে আমি দেই নাই, তখন আগে অকুম নর্থাম টন কাউন্টি করতে না এক সপ্তাহ আগে সিটি আইছে আমি কোর্ট থেকে যদি কোনো লেটার এসে থাকে সেটা ইগনোর করার মতো সৎসাহস আসলে কাউকে দেখাতে আমরা বলবো না। রেজা ভাই প্লিজ। হ্যাঁ, যেটা আমার আপনি এখন যে যে বিপদের মধ্যে পড়ে গেছেন সেটা হচ্ছে আপনি কাউন্টি কোর্টে যদি আপনি না দেন যেটা হবে আপনার বিরুদ্ধে একটা কাউন্টি কোর্টে জাজমেন্ট একটা চলে আসবে এবং তারা পরবর্তীকালে হয়তো আপনার বাড়িতে বেলি পাঠায় আপনার মাল সামাল কিন্তু ক্রোক করতে পারে আর আপনার সারা জীবনের জন্য একটা বাজে রেকর্ড থেকে যাবে। তো আমি আপনাকে যেটা অ্যাডভাইস করব, আপনি যারা মূল এই টাওয়ার হ্যামলেটস থেকে যারা আগে ইস্যু করেছে তাদের লিগাল ডিপার্টমেন্টের সাথে আপনি যোগাযোগ করেন, দেখেন কোনো নেগোসিয়েশন করে আপনি একটা পেমেন্ট দিয়ে বা একটা ইনস্টলমেন্ট একটা পেমেন্ট দিয়ে দেখেন এই কেসটাকে আপনি উইথড্র করায় আনতে পারেন কি না, এটা হবে আমার সবচেয়ে বড় অ্যাডভাইস আপনার। এবং আপনি কোনোভাবে কোনো দিনই কোনো কোর্টের লেটার বা কোনো কাউন্সিলের লেটার বা সরকারি কোনো লেটারকে আপনি ইগনোর করবেন না। জি, অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, ধন্যবাদ কলার, চলে যাই পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি বলুন প্লিজ। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি ভাই 2008 আসছিলাম এদেশে, জি অক্টোবরে, আমার সাথে আমি ওয়াইফ এবং আমার একটা বাচ্চা 2.5 বছরের। জি, আমি আসার পরে 2011-এ জি আমি ইমিগ্রেশন অ্যারেস্ট হয়েছিল, পরে আমাকে তারা ছাড়িয়ে দিছে, দেওয়ার পরে হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন করছে, 9 মাস পরে তারা রিফিউজ করছে, আবার কোয়াটনে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে, ওটাই রিফিউজ হয়ে গেছে। জি, তো এখন আমার বাচ্চার 7 বছর হয়ে গেছে। জি, এবং এদেশে আর একটা বাচ্চা আমার জন্ম হয়েছে, ওটারও 7 বছর হয়ে গেছে। জি জি, তো এখন আমি গত বছরের জুলাই মাসে 28 তারিখে লিভারপুলে ফাদার অ্যাপ্লিকেশন করছিলাম। জি, করার পরে তারা 7 মাস পরে আমাকে একটা চিঠি দিয়েছিল বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। জি, আমি এটা দিয়ে আসছিলাম, এখন 1 বছর হয়ে গেছে ভাই, আমার এটা কি হবে তো জানতে আমি অপেক্ষা করতেছি। আমার বাজেস্টার সাহেবকে আমার প্রশ্ন, এটা কি হবে না হবে আমার একটু জানার জন্য। দেখেন ভাইয়া, এটা তারা ঠিক কি আপনাকে দেবে, পজিটিভ রেজাল্ট দেবে না নেগেটিভ দেবে এটা বলা আমাদের জন্য খুব কঠিন। তো যেমন যেটা আমি খালি আইনের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, যেহেতু আপনার 7 বছরে একটা বাচ্চা এখানে জন্মিয়েছে, যদি হোম অফিস মনে করে আপনার বাচ্চার জন্য এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়, সেক্ষেত্রে তারা হয়তো পুরো ফ্যামিলিকেই তারা ভিসা দেবে। আর যদি তারা মনে করে যে না বাচ্চার বাচ্চার বেস্ট ইন্টারেস্ট এখানে থাকলেও বাচ্চার বাবা মার সাথে তার চলে যাওয়া উচিত, সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে ভিসাটা রিফিউজ করবে। তো আমি আপনাকে অ্যাডভাইস করবো, যদি আপনি কোনো
কোনো ডিসিশন না পান, তবে আপনার চুপচাপ বসে থাকাটাই ভালো, এটা নিয়ে খোঁচাখুঁচি না করাটাই শ্রেয়। জি, আর কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, ধন্যবাদ কলার। রেজা ভাই, যেটি হচ্ছে আমরা সাধারণত এই সব ক্ষেত্রে দেখি যে হোম অফিস প্রথম অ্যাপ্লিকেশনটা রিফিউজই করে, বা তাদের টেন্ডেন্সিটা থাকে রিফিউজ করার জন্য। এবং আমরা এবং যেটা দেখেছি হয় যে আপনারা যদি অনেক তুমি কোর্টে অ্যাপিলে গিয়ে, যাও, জি অ্যাপিলে যদি তুমি যেতো তখন তারা আবার অ্যাপিল করে। জি, এবং এবং আপনাদেরকে আমরা 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 দেখলাম দেখেছি যে এই খুব ধরনের, কম খুব কম 7 বছরের কেসেই হোম অফিস হারলে আমরা দেখেছি যে তারা অ্যাপিল না করে থাকে না, এটা জাস্ট টোয়েকের মতো, তারা দেখা যায় যে অ্যাপিল করে করে বহুত দূর তারা ফাইট যেতে চায়, করতে কিন্তু চায়। আবার এটাও দেখেছে যে আপনারা আলটিমেটলি সাকসেসফুল হয়েছেন। অনেক ক্ষেত্রে সাকসেসফুল হই, এবং জি, তুমি জানো যে যে কেসটার আলোকে সমস্ত কেসগুলি তারা না করে দিচ্ছে, 7 বছরের কেসগুলি, সেটা হচ্ছে এমএ এমএ জি, পাকিস্তান। এই কেসটা বোধহয় সুপ্রিম কোর্টের সামনে আসবে বোধহয় আগস্ট মাসে। জি, এই কেসের রায়ের পরে 7 বছরের কেসগুলির ভবিষ্যৎ নির্ভর করবে। নির্ধারণ করুন। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাবার। যারা কলার লাইনে আছেন থাকেন, আমরা বিরতির সময় আবার যথারীতি কল নিতে থাকব। দর্শক, বিরতিতে যাচ্ছি, খুব ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।